কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল কোথায় গুজে দেব ফুল যার তার কন্যার মাথায় শুদ্ধ শুদ্ধ চুল কোথায় গুজে দেব ফুল যারতার সঙ্গে যায় যে চিনিমায় কন্নার মাথায় তাই খাদু খাতো সুম ভূত দেবো ফুল যারে তার সঙ্গে যায় যে সিনে মান এই ভাই আপনি আগে যান যান আগে যান আরে পাগল হইছ নাকি আগে গেলে পড়ে পাড়া দেব ক্রিম করে আগে গিয়ে পাড়া দাও যায় না 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 কি পাড়া পাহাড়া দিতে হবে না তুমি অফিসে যাচ্ছ এক লাখলা পাহাড়া মানে আরে তুমি এক লাখলা অফিসে যাচ্ছো রাস্তায় কত ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি তোমার পাহাড়া দেবো না এটা কোনো কথা তুমি একটা রিক্সা গাড়ি পেলে তাতে উঠে যাবে সেটা ভিন্ন কথা মানে আমি তো আর না যে আমার সঙ্গে রিক্সা ওঠো তাহলে তো তুমি স্যান্ডেল খুলে মারবে না তোমার তো রাগ আমি জানি না আচ্ছা আপনি মনে বুঝতে পারছেন না আপনি পাহাড়ার নামে যে কাজটি করছেন এটা ইফ এটা একটা মহা অপরাধ আপনি যে হতে পারে ও তা আমি যেহেতু বুঝতেই পারিনি আমি যেহেতু পাহাড়া বুঝেছি তো সেটাই মানিয়ে যাও তাহলে তো আর জেল হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি কি চান বলুন তো কি চান আমি তো তো তাছাড়া কিছু মনে করবেন প্রাপ্তবয়স্ক কথা বলবো না আমি যান হ্যাঁ চলে যান নতুন করে কি কব ছোটবেলার তো ভালোবাসি তোমারে ভালোবাসা চাই সেটা তো দিচ্ছ না কি দিচ্ছি না আচ্ছা আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না তারপরও আপনি আমাকে ফলো করছেন কেন হ্যাঁ পাগল লাগে না থাকলে হয় নাকি যে কোনো কাজের পিছনে লাগে থাকতে হয় আমি লাগে আছি বুঝেছো লাগে থাকলে টু ডে হবে শোনো আমার মা ছোটোবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে তিতা আমি খাতি বাড়ি নে আমি খাবো না খাবো না খাবো না ভাতের থালা ছুটে ফেলা দিছি কিন্তু সেই আমি এখন করলা ছাড়া ভাতই হাতি বাড়ি তুমিও একদিন এই করলা ছাড়া ভাত খাতি পারবা না শুনেন আমি করলা পছন্দ করি না আর আমি শিওর আমি কোনোদিনই করলা পছন্দ করব না ওকে কলি হবে নাকি করবা একদিন করবা শোনো চণ্ডীদাসের নাম শুনিছ হুম শুনেছি আ চণ্ডীদাস আর রজতিনী বারো বছর চণ্ডীদাস পুকুরঘাটে পুকুর ঘাটে এরাম করে বসে রয়েছে পুষ্কুনের ওই পারে রজকনী আইছে বারো বছর ধরে আইছে কিন্তু কোনো কথা বলেনি বারো বছর পরে বলেছে কি ঠাকুর মাছ কি ধরল উঠলো তখন চণ্ডীদাস বলেছে হ্যাঁ এই মাত্রাটা খোট দিল বারো বছর পরে কথা হয়েছে আর তুমি তো নিত্যে আমার সঙ্গে কথা করছো হবে না মানে অবশ্যই হবে তুমি পেমেন্ট টেনশন তোমার মাথায় নিয়ে নাও পেমেন্ট টেনশন আমার ও আমি হওয়ায় ছাড়বো অসুবিধা না হয়ে যাবে না হবে হয়েছ কী করি হ্যাঁ আছে আরে ভাই তুমি তো রিক্সার চাকার পাম ছেড়ে দিছ আমার পাম তো ছাড়ি তা আমি তো চলবই আপনার পাম মানে আপনার পাম আমি কিভাবে ছাড়বো খুব সহজ একটা ছুরি নিয়ে বুকের পরে তিনটা কোপ দেবা ও রোকসনা 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 বলতে বলতে চলে দেব স্যার আস্তে আচ্ছা সোলেমান ভাই আমি তো আপনাকে ভালোবাসি না এই কথা আমি আপনাকে কতবার বলবো ও না আমি কি কোনোদিন তোমারে বলেছি যে তুমি বলেছো আমারে যে তুমি আমারে ভালোবাসো তাহলে চেষ্টা করতেছি আমি আরে আমি চেষ্টা করব না শোনো রবার্ট ব্রুসের নাম শুনেছ শুনেছি মেলা চেষ্টা করে সফল হয়েছে সে ব্যর্থ হচ্ছিল যুদ্ধ করতেছে আর হাততেছে যুদ্ধ করতেছে আর হাততেছে পরে একটা মাকড় সারে দেখে যে গর্তের তো উঠতে পারতেছে না ওঠে আর পড়ে যায় ওঠে আর পড়ে যায় ওঠে আর পড়ে যায় একসময় মাকড় সার সাকসেসফুল হলো তাই দেখে রবার্ট ব্রুস অনুপ্রেরণা পায়েছে এবং তারপরে সে যুদ্ধ করে সে জিতে গেছে তা আমি তাই করতেছি তো আপনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার পেছনে লেগেছেন ব্রুস না